আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে নামেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, দর্শক আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। একজনের প্রজেক্ট সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, প্লাস আমার এই বড় ভাইয়ের কাছে জানবো আর কি। তো আমি আপনাদেরকে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করতেছি। প্লাস ভাই যে ব্যবসাটি করতেছে সেটা হচ্ছে ভাসমান ফিডের ব্যবসা, নতুন প্রজেক্ট করছে। তো ভাইয়ের সাথে দু পাঁচটি কথা প্রশ্ন করবো, আপনারা ভাইয়ের কাছ থেকে উত্তর জেনে নিই। চলুন যাওয়া যাক। আমার নাম মেহের কুমার বালা, পাড়িয়ালি গ্রাম, মনিরামপুর থানা, যশোর জেলা। তো ভাই যেমনটি বলছিল, যশোরের জেলার মনিরামপুর উপজেলায় ওনার বাসা। তো ভাই নিজের উদ্যোগে একটি প্রজেক্ট করছে ভাসমান ফিড মেশিনের, যেটি আর কি আপনার মাছের খাবারের জন্য ব্যবহার হয়। তো আপনার এই ফিড মেশিনটি কত টাকা দিয়ে কিনছেন? সব মিলাইয়া 9 লক্ষ টাকা। তো সব মিলাই 9 লক্ষ টাকার প্রজেক্ট করতেছে, অনেক বড় প্রজেক্ট। তো এটি আপনি 3.5 লক্ষ টাকা প্রজেক্ট দিয়েও কিন্তু আপনি চালাইতে পারবেন। তো আপনার এই মেশিনের প্রোডাকশন কেমন হচ্ছে? প্রতি ঘন্টায় 100 থেকে 120 কেজি। 100 থেকে 120 কেজি? বিভিন্ন সাইজের হয় না? একটা সাইজ হয়? বিভিন্ন সাইজের, ছোট বড় এবং ওই তালিকা যেরকম পাল্টাই দেওয়া হয় ঠিক সেই রকমই ফিট হয় আর। তো ভিউয়ার্স দাদা মানে ভালোভাবে বলতে পারছে কিনা জানি না আপনাদের কাছ থেকে, তো ভালোটা আপনাদের কাছে। তো উনি বলতেছে ছোট বড় মাঝারি ফর্মা বা জালি বলি আমরা যেটাকে, আপনি টাইপ সেট আপ করে দেওয়া হবে ঠিক ওই ধরনের মালই কিন্তু এই মেশিনতে বাইর হবে, ছোট মাছ বড় মাছ ইত্যাদি আর কি। তো দাদা আপনি এখানে কত ওয়াট বিদ্যুৎ দিচ্ছেন? এখানে বিদ্যুৎ নেওয়া আমার 75 ওয়াট। 75 কিলোওয়াট বিদ্যুৎ বিরাট প্রজেক্ট করছে ইনি। তো এখানে দেখুন আমরা মেশিন সম্পর্কে একটু কথা বলবো। এই যে মেশিন, তো দর্শক এখন আপনারা মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিন রানিং এ নাই। মানে আজকে আমাদের সরস্বতী পূজা, তো এই জন্যই লেবাররা আসেনি, কাঁচা মাল আছে কিন্তু লেবার মিস্ত্রি সরস্বতী পূজার জন্য আজকে 1 ঘন্টা পরে এসে স্টার্ট করবে। ও দুঃখিত ভিউয়ার্স, তো দাদা বলতেছে ওনাদের সরস্বতী যে পূজা, এই পূজা আর্চার কারণেই আজকে যে ওয়ার্কার এই জায়গায় কাজ করে আর কি, যে লেবার দিয়ে মেশিনটি চালানো হয় সেই লেবারটি আসেনি দুর্ভাগ্য কারণে, আমরা আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো ভবিষ্যতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দাদা আপনি এই মেশিন যে কত ঘন্টা ইউজ করেন? আমি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ইউজ করি। 8 থেকে 10 ঘন্টা দাদা মেশিনটি ইউজ করে। তো সেক্ষেত্রে আপনি কি আপনার নিজের খামারে ব্যবহার করেন না বাইরে মাছের খামারেও আপনি সেল দেন? হ্যাঁ, বাইরেও সেল দিই, তারা যেভাবে চাই আমি তাদের কাছে সেইভাবেই দিই, কারণ এই খাবারটা আমার খুব সীমিত মানে খরচের ভিতরে এই খাবারটা হয়ে যায়। তো দাদা আপনার এই যে এই পাশে যে মালগুলো রাখা আছে ধানের তুষ ইত্যাদি সিট আমি এটা দেখতে পাচ্ছি, এগুলা কি মাছের খাবার তৈরি করার জন্য? হ্যাঁ, এটা আমি মাছের খাবার তৈরি করার জন্য এইটা ওই আমার মেশিন আছে, আমার মেশিনের সঙ্গে পিষে একেবারেই আমার ওই পাশে আমার ব্যক্তিগত যে আরেকটা আমার মেশিন আছে, ওই আমার মেশিনের ভিতরে আমি এইগুলো দেই, এর সঙ্গে ভুট্টা দেই, ভুট্টা দিলে একসঙ্গে খুব পালিশ বেরোয়, এই পালিশটা আবার আটা দিয়ে মাছ দিয়ে ফিশ দিয়ে সব একসঙ্গে মিক্সার করে তারপরে ভাসমান ফিডটা তৈরি করা হয়। তো দর্শক দাদার বড় প্রজেক্ট, নিজে নিজের স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে ধার দেনা করেন না, কারণ এই যে খাবার প্রসেসিং মিক্সার প্যাকেজিং যাই বলেন না কেন, নিজের কারখানায় নিজেই উদ্যোক্তা নিছে, নিজে নিজের খাবার তৈরি করে নিজের পুষ্কর নিতে যাচ্ছে, প্লাস মার্কেটেও সেল দিতেছে। তো আপনারা যদি নিজের পায়ে স্বাবলম্বী হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বিকে নেমেশন বিটি খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ, সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন আমাদের সাথে কথা বলার জন্য। সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই প্রজেক্ট যদি আপনারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, এই প্রজেক্টের সার্বিক মেশিনারি সরঞ্জাম আমরা দিয়ে থাকি টোটাল বাংলাদেশে, আপনারা নিতে চাইলে আমাদের কাছে নিতে পারবেন। তো দাদার সাথে আরও একটি কথা বলবো, দাদা আপনি কি আর ভবিষ্যতে কোনো প্রজেক্ট করার জন্য ইচ্ছা প্রকাশ করছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি আরও একটা প্রজেক্ট, আমি এই ভাসমান ফিড মেশিন আমি ইদানিং আর এই মাসখানের ভিতরে আর একটা যাচ্ছে বড় বড় ধরনের মেশিনে সেট করার জন্য আমি অর্ডার দিয়েছি, ওটা আমার খুব দ্রুতই চলে আসবে না, এবং এরপরে আমি আবার গরুর ফার্মের জন্য আবার আরও একটা মেশিন তৈরি করতে দিয়েছি, সেটাও আমার খুব তাড়াতাড়ি চলে আসতেছে, ওইটা আসার পরেই তারপরে অন্য আর একটা প্রজেক্ট হাত দেবো, এইটা আগে হওয়ার পরে তারপরে অন্য প্রজেক্ট হাত দেবো। তো দর্শক দাদার অনেক বড় প্ল্যান, তো দাদার প্ল্যান সফল হোক আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করতেছি। তো আপনারা সবাই মন থেকে দোয়া করবেন দাদার প্রত্যাশা যেন, তার আকাঙ্ক্ষা ইচ্ছা যেন পূরণ হয় ইনশাআল্লাহ। তো সুস্থ থাকেন, সুন্দর
সুন্দরভাবে জীবন যাপন করেন সবাই, অবশ্যই নিজ নিজ পায়ে স্বাবলম্বী হওয়ার জন্য নিজে চেষ্টা করবেন, রোজগার করুন, জীবিকার জন্য খেলাধুলা করুন, জীবনের জন্য। তো সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবন যাপন করেন। আল্লাহ হাফেজ।